নমস্কার বন্ধুরা, রসোই রসাই ঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি রান্না করব আম ও সুজি দিয়ে নরম তুলতুলে আমের মালপোয়া। তো আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি সুজিটাকে গুঁড়ো করে একটা পাত্রে নিয়েছি কেটে রাখা আমটাকে ব্লেন্ড করে। এরপরে আমি সুজিতে আম দিলাম, আর দেব মৌড়ি, দেব ময়দা, আর দেব পরিমাণ মতো লবণ, দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার এটাকে একটু নেড়ে নিচ্ছি। এরপরে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, যেটা আমি আগে থেকে গুলে রেখেছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। চলুন উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিই। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবং গরম করে 1 চামচ ওই গোলাটা দিয়ে দিয়েছি। আমার মালপোয়াগুলো কিন্তু সুন্দর তাই ফুলেছে। 1 পিঠ লাল হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। আর হ্যাঁ, মালপোয়াটা খুবই সুস্বাদু হয়েছে। মালপোয়াটা আমি উল্টে দিলাম, এপাশ লাল লাল হয়ে গেলে এবার আমি এটাকে তুলে নেব। চলুন বাকি ব্যাটারগুলো আমি ভেজে নিই। বাকি ব্যাটারগুলো আমার ভাজা হয়ে গেছে আর তৈরি হয়ে গেল আম মালপোয়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।